হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা হচ্ছে শর্ট একটা রিভিউর ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে যারা ঘরে বসে ইজিলি হচ্ছে হেয়ারটাকে স্ট্রেট করতে চান, প্রফেশনালি হেয়ারটাকে স্ট্রেট করতে চান, স্ট্রেট করে বাইরে বের হতে চান, বা কেউ কেমিক্যালিভাবে কোনো স্ট্রেট করতে না চান, তাদের জন্য আমি একটা হচ্ছে ভালো একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। সেই প্রোডাক্টটা হচ্ছে এই যে এইটা ক্রিমি ব্র্যান্ডের হচ্ছে প্রফেশনাল হেয়ার স্ট্রেটনার। এটা হচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে KM329। এই মডেল নাম্বার আমি এটা পার্সোনালি ইউজ করি, আর এটা খুব হ্যান্ডি একটা স্ট্রেটনার। এটা দিয়ে স্ট্রেট করলে কিন্তু খুব হিট, মানে অনেক বেশি হিটে থাকে এবং হেয়ারটা অনেক সুন্দর করে স্ট্রেট হয়। তো আজকে এটার জন্য আমি এটা রিভিউ শেয়ার করতে চলে এসেছি। তো এখানে দেখা যাচ্ছে এটা হিটটা অনেক ফাস্ট হয়, মানে অনেক তাড়াতাড়ি হয়। তারপর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 220°C-এ হিট হয়। তারপরে এটার যেই স্ট্রেটনারটা আছে সেটা হচ্ছে সিলভারের। তারপরে এটার টেম্পারেচারটা কন্ট্রোল করা যায় ইজিলি। তারপরে এটা লং কোর্ডের, মানে এটার যেই তারটা আছে সেটা কিন্তু অনেক দূর থেকে তোমরা লাইন লাগিয়ে হেয়ারটাকে স্ট্রেট করতে পারবে। তো আমার কাছে এই স্ট্রেটনার হচ্ছে, এইটার আরেকটা আমি ইউজ করেছি আগে, সেটা হচ্ছে অনেক বড়। তারপর হচ্ছে ওইটা দিয়ে ইউজ করতে করতে হচ্ছে হাতে একদম ব্যথা হয়ে যায়। তো এর জন্য হচ্ছে তারপর আমি ছোট একটা কিনেছি, যাতে ওইটা ইউজ করতে যেন একদম অনেক ইজি হয়, বা কোথাও নিয়ে ব্যাগে করে ক্যারি করা যায়। তো এর জন্য আমি এই স্ট্রেটনারটা হচ্ছে পারচেস করেছি। আর এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে, কত পাওয়ার, 40 ওয়াটের পাওয়ার ফ্রিকোয়েন্সি, কত হার্জ আছে, ভোল্টেজ কতটুকু আছে। ভোল্টেজ হচ্ছে গিয়ে একদম হাই ভোল্ট আছে। তোমাদের মডেল নাম্বার হচ্ছে KM329। আর এখানে বারকোড আছে, তো বারকোড দেখে তোমরা অবশ্যই পারচেস করবে। তো এটা যারা প্রফেশনালিভাবে সুন্দর করে হেয়ারটাকে স্ট্রেট করতে চাও, তাদের জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট। তো আমি এখন এটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে তোমরা ইউজ করবে, বা এটার কীভাবে তোমরা এটা দেখতে কীরকম, এটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তো এখন আমি একটু খুলে তোমাদেরকে আগে দেখাচ্ছি। এই স্ট্রেটনারটা কিন্তু খুবই ভালো, হেয়ারটাকে কিন্তু একদম সুন্দর সফট করে একটা শাইনি একটা ভাব দিয়ে কিন্তু স্ট্রেট করে। অনেক স্ট্রেটনার দিয়ে দেখবে যে স্ট্রেট করলে হচ্ছে চুলটা একদম ফুলে ওঠে, একদম ফেপে ওঠে। তো এটা কিন্তু এরকম হবে না। তো এই যে দেখতে পাচ্ছ একটা কার্ড, এই কার্ডে যত রকমের ডিটেলসটা আছে সব লেখা থাকবে, এবং এখানে একটা বারকোড থাকবে। আর তোমরা যদি এই স্ট্রেটনারটা যদি পারচেস করতে চাও, অবশ্যই আমার পেজে তোমরা নক করবে, বা আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। আর তোমরা চাইলে আমার পেজে নক করে হচ্ছে কি এটার লিঙ্কটা তোমরা নিয়ে নিতে পারো, আর আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। তো এই স্ট্রেটনারটা হচ্ছে এই যে দেখতে এরকম, দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম ব্ল্যাক কালারের, দেখতে অনেক সুন্দর লাগে, কারণ ব্ল্যাক কালারের জিনিসগুলো আসলেই খুব দেখতে খুব সুন্দর। তো এখানে সাইডে দেখতে পাচ্ছ একদম ছোট ছোট ছিদ্র ছিদ্র, তো এগুলো দিয়ে কিন্তু হিটটা কিন্তু বের হয়, মানে অতিরিক্ত হিট হয়ে গেলে এখান থেকে টেম্পারেচারগুলো আস্তে আস্তে বের হওয়ার, মানে বের হওয়ার জন্য কিন্তু এই ছিদ্রগুলো দিয়ে দিয়েছে। তো এখন এই যে আমি দেখাচ্ছি এই স্টিলটা আছে, এই স্টিলটা হচ্ছে সিলভারের। এই স্টিলটা সিলভারের থাকলে হয় কি, যে হেয়ারে যখন স্ট্রেট করা হয় তখন অনেক ইজিলি একদম সুন্দর করে স্ট্রেট হয়, একদম মানে ফ্ল্যাটভাবে অনেক সুন্দর করে স্ট্রেট হয়। আর যেগুলো হচ্ছে প্লাস্টিকের করা, সেই প্লাস্টিকেরগুলো কিন্তু হেয়ার যখন স্ট্রেট করবে, স্ট্রেট করলে কিন্তু প্লাস্টিকেরগুলো হেয়ারের সাথে হচ্ছে একদম লেগে যায়, আঠা আঠা হয়ে যায়, এবং চুলগুলো একদম ফুলে ওঠে। তো ফুলে উঠলে সেই স্ট্রেট কিন্তু একদমই ভালো লাগে না। তো বেশিরভাগ পার্লারে কিন্তু এগুলো স্ট্রেটনার ইউজ করে থাকে। তো এই যে তোমাদের দেখাচ্ছি 220°C, তারপর হচ্ছে গিয়ে 200°C, 180°, 160°, যে পাওয়ারে পারো সেই পাওয়ারে তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এটা হচ্ছে লাইনে লাগানোর পর এখানে একটা লাল বাটন আসবে, লাল বাটনের পর তারপরে তোমরা ক্লিক করে তোমাদের যতটুকু প্রয়োজন, সেই যদি সময় বেশি থাকে তাহলে অল্প পাওয়ারে দিয়ে তোমরা ইউজ করতে পারো, আর যদি সময় খুব শর্ট থাকে তাহলে তোমরা বেশি পাওয়ার দিয়ে তারপরে তোমরা হেয়ারে তোমরা এটা ইউজ করতে পারো। তো আমার কাছে এটা কিন্তু, আমি এইরকম, এটা কিন্তু নিউ প্যাকেট আমার, আমি কিন্তু এর আগে আরেকটা ইউজ করেছিলাম কিমি ব্র্যান্ডের, আরও অনেক হেভি এবং অনেক ভালো, মানে বেশি প্রাইসের। তো ওইটাও খুব ভালো ছিল। তারপর হচ্ছে আমি একটু ছোটোটা কিনেছি, যেহেতু ইউজ করতে একটু কষ্ট হয়। তো এটা এগুলোর তারগুলো কিন্তু অনেক বড় বড় দিয়ে দেয়, কারণ এগুলো তারগুলো লাগিয়ে হয় কি তোমার এক জায়গায় লাইন থাকে আরেক জায়গায় মিরর থাকে, তো সেইখানে সেটার সুবিধার্থে কিন্তু তারা তারটা একটু বেশি বড় দিয়ে দেয়, যেন সেটা লাইনটাকে লাগিয়ে তোমরা মিররের সামনে নিয়ে যেন হেয়ারটাকে স্ট্রেট করতে পারো। তো আমার কাছে মোটামুটি ওভারঅল এই হেয়ার স্ট্রেটনারটা খুব ভালো লেগেছে। এটা মোটামুটি 800-900 টাকার মধ্যে একদম পারফেক্ট একটা হেয়ার স্ট্রেটনার। আর এই স্ট্রেটনারটা দেখতে পাচ্ছ যে একদম খুব সুন্দর করে মিশে, মানে মিহিন হয়ে লেগে থাকে, মানে এরকমভাবে লেগে থাকে, মানে তোমরা যে স্ট্রেটনারটা কিনবে, আমি একটা টিপ দিয়ে দিই, তো এরকম করে আগে স্ট্রেটনার চেপে দেখবে যে এটার কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে কি না, কারণ ফাঁকা জায়গা দেখা যাইলে হয় কি, যে চুলগুলো যখন স্ট্রেট করো ফাঁকা জায়গা দিয়ে স্ট্রেটটা আর কি মিহিন হয় না, বা কোনোভাবে ফ্ল্যাট হয় না। তো যেটার একদম 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 কোনো ফাঁকা জায়গা দেখা যায় না সেটা বুঝতে পারবে সেই স্ট্রেটনারটা দিয়ে চুলটা একদম খুব সুন্দর
সুন্দর করে ফ্ল্যাটভাবে স্ট্রেট হবে। আর অনেক স্ট্রেটনারে কিন্তু শাইনি একটা ভাব আসে না, তো এই স্ট্রেটনার কিন্তু অনেক শাইনি ভাব আসে। আর এটা দেখতেই পাচ্ছ এটার সাইজটা কিন্তু খুবই ছোট, মানে একদম তুমি একটা ছোট একটা ব্যাগে ক্যারি করেও কিন্তু নিতে পারবে। আর এটা কিন্তু একদম হেভিও না, একদম বেশি ইয়ে না। তো আমি বলবো যে যারা পার্লারে গিয়ে টাকা খরচ করে কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে হচ্ছে হেয়ারটাকে স্ট্রেট করতে চাও পার্মানেন্ট, আমি বলবো যে পার্মানেন্ট স্ট্রেট করার থেকে তোমরা চাইলে এরভাবে স্ট্রেটনার কিনে যখন বাইরে বের হবে তখন তোমরা চাইলে ইজিলি স্ট্রেট করে কিছুক্ষণ সময় নিয়ে তোমরা বাইরে যেতে পারো। তো আশা করছি তোমাদের আজকে রিভিউর ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে এবং শেয়ার করতে তোমরা ভুলো না। আর তোমরা যদি এই হেয়ার স্ট্রেটনারটা যদি আগে ইউজ করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে এই হেয়ার স্ট্রেটনারটা তোমাদের কতটুকু হেল্পফুল বা কতটুকু ভালো হয়েছে। আর যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, পুরো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।